রাশিয়ায় কোরআন অবমাননা, সব দিক দিয়ে শাস্তিযোগ্য অপরাধ। ন্যাটোকে আলটিমেটাম জেলেন্সকি। ওয়াগনার বিদ্রোহে নড়ে উঠেছে রাশিয়া, কি উপকার হলো ইউক্রেনের। ইউরোপ জুড়ে বাড়ছে উগ্র ডানপন্থী পার্টিগুলোর প্রভাব। বিক্ষোভ থামাতে অভিভাবকদের যে আহ্বান জানালেন ম্যাক্রো। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাশিয়ায় কোরআন অবমাননা, সব দিক দিয়ে শাস্তিযোগ্য অপরাধ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিছু দেশে পবিত্র কোরআনের অপবিত্রতাকে অপরাধ হিসেবে দেখা হয় না, তবে রাশিয়ার সংবিধান এবং দণ্ডবিধি উভয় দিক থেকেই এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। খবর আনাদোল এজেন্সির। রুশ ফেডারেশনের স্বায়ত্তশাসিত দাগেস্তান প্রজাতন্ত্রের ডারবেন্ট এলাকা সফরের সময় পুতিন এসব কথা বলেন। সেখানে তিনি ডারবেন্টের ঐতিহাসিক মসজিদ পরিদর্শন করেন এবং আঞ্চলিক মুসলিম প্রতিনিধিদের সাথে দেখা করেন। এ সময় তাকে পবিত্র কোরআনের একটি অনুলিপি উপহার দেওয়া হয়। উপহারের জন্য মুসলিম নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, কোরআন মুসলমানদের জন্য একটি পবিত্র গ্রন্থ, অন্যদেরও এটিকে পবিত্র হিসেবে মেনে চলা উচিত, আমরা সর্বদা এই নিয়মগুলো মেনে চলি। গত বুধবার বিশ্বের অনেক দেশে ঈদুল আজহা পালনের প্রাক্কালে সুইডেনের স্টকহোম কেন্দ্রীয় মসজিদের বাইরে ইরাকের একজন 37 বছর বয়সী অভিবাসী সালওয়ান মমি পবিত্র কোরআনের একটি কপি ছিঁড়ে ফেলে। আদালতে তাকে এই ঘৃণ্য কাজের অনুমতি দেওয়া হয়েছিল, তবে পরে পুলিশ ওই ব্যক্তির বিরুদ্ধে একটি জাতিগত বা জাতীয় গোষ্ঠীর বিরুদ্ধে অপরাধ সংগঠনের অভিযোগ এনেছে। ইসলাম ও কোরআনের বিরুদ্ধে সুইডেনের এই ধরনের ধারাবাহিক কর্মকাণ্ড তুরস্ক সহ পুরো মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করেছে। তুরস্ক বলেছে এটি একটি জঘন্য কাজ, মত প্রকাশের স্বাধীনতার নামে ইসলাম বিরোধী বিক্ষোভের অনুমতি দেওয়া অগ্রহণযোগ্য। এর জন্য গত জানুয়ারিতে সুইডেনে এই ধরনের আরও একটি ঘটনা ঘটেছিল, সে সময় রাশিয়া তার প্রতিবাদ জানিয়েছিল। পবিত্র কোরআন পোড়ানো ইসলামফোবিয়ার আরও একটি উস্কানিমূলক কাজ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই ধরনের নিন্দামূলক কর্মকাণ্ড রাশিয়া মুসলিম সম্প্রদায় সহ ইসলামী বিশ্বে একটি কঠোর প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এদিকে জানিয়ে দিব ন্যাটোকে আলটিমেটাম জেলেন্সকির। কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন অর্থাৎ ন্যাটো মহাসচিব ইউক্রেনকে জোটে অন্তর্ভুক্ত হওয়ার যে শর্ত দিয়েছিলেন, এবার তার জেরে ন্যাটোকে আলটিমেটাম দিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি। প্রেসিডেন্ট দপ্তরের উপপ্রধান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ন্যাটোকে যদি তার শর্ত তুলে নেয় এবং এই জোটের সদস্য পদের জন্য ইউক্রেনকে আবেদন বিবেচনা করে, কেবল তাহলেই ন্যাটোর আসন্ন সম্মেলনে যাবেন জেলেন্সকি। লিথুয়ানিয়ার রাজধানী ভিলিনাসে আগামী 11-12 জুলাই হবে এই সম্মেলন। ন্যাটোর অতিথি সদস্য হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্টের যাওয়ার কথা ছিল। রয়টার্সকে ঝোপকা বলেন, ভিলনিয়াসের সম্মেলন নিয়ে এতদিন আমরা অবশ্যই বুক বেঁধেছিলাম, আমার আশা ছিল এই সম্মেলনেই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। গত 27 জুন উত্তর ইউরোপের দেশ এস্তোনিয়ায় রাজধানী তাল্লিনে এক সংবাদ সম্মেলনে ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেনে চলমান এই যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ প্রদানের ব্যাপারটি বিবেচনা করা হবে, তার আগে নয়। সেই সঙ্গে স্টলটেনবার্গ জানিয়েছিলেন, ন্যাটোর সদস্যপদ পেতে হলে ইউক্রেনকে অবশ্যই এই যুদ্ধে জয়ী হতে হবে। ন্যাটো মহাসচিবের এই শর্তে হতাশা প্রকাশ করে ইগোর জোবকা বলেন, যদি ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়ার ব্যাপারে ন্যাটোর নেতাদের সাহসের অভাব থাকে, তাহলে ভিলনিয়াসের সম্মেলনে আমাদের প্রেসিডেন্ট যাবেন না, কারণ এক্ষেত্রে তার এই সফর পুরোপুরি অর্থহীন। 2014 সালে রাশিয়ার কাছে ক্রিমিয়ার দখল হারানোর পর থেকেই ন্যাটোর সদস্যপদের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এ পর্যন্ত কয়েকবার জোটের সদস্যপদ এর জন্য আনুষ্ঠানিক আবেদন জানিয়েছে ইউক্রেন। সর্বশেষ আবেদন জানিয়ে গত বছর অক্টোবরে রুশ বাহিনীর কাছে দোনেৎস্ক ও লুহানস্কোয়ে জাপোরিজিয়া ও খেরসনের দখল হারানোর পর ইউক্রেনের আশা ছিল জুলাই মাসের সম্মেলনে এই জোটের সদস্যপদ মিলবে। এদিকে জানিয়ে দিব ওয়াগনার বিদ্রোহে নড়ে উঠেছে রাশিয়া, কি উপকার হলো ইউক্রেনের। ওয়াগনার গ্রুপের ভাড়াটে সেনাদের কাছে তিনটি বিকল্প রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চলতি মাসের শুরুতে তাদের স্বল্পস্থায়ী সাপ্তাহান্তিক বিদ্রোহ শেষ হওয়ার পরে এই বিকল্পগুলোর কথা জানিয়েছে। পুতিন বলেছেন, ওয়াগনার বাহিনীর জওয়ানরা হয় বেলারুশে পুনর্বাসন পেতে পারেন, নতুন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন, অথবা রাশিয়ান সশস্ত্র বাহিনীতে তারা যুক্ত হতে পারেন। তবে ইয়েভজেনি প্রিগোজিনের নির্দেশে চলা 1000 ওয়াগনার যোদ্ধার ভবিষ্যৎ ঠিক কী
তা এখনও সম্পূর্ণ অস্পষ্ট। এমনটাই মনে করেছে ইউক্রেন এবং রাশিয়ার বিশ্লেষক নিকোলান্স ডিডাব্লিউকে এই কথা বলেন। তিনি বলেছেন, ওয়াগনারের ভাড়াটে সেনারা এখন আর রাশিয়ার হয়ে লড়াই করছে না, এর ফলে উপকৃত হতে চলেছে ইউক্রেন। জার্মান বিশ্লেষক ল্যান্স মিউনিক সিকিউরিটি কনফারেন্সে করেছেন যে ওয়াগনারের বাহিনীর কাছে রাশিয়ার নিয়মিত সেনাবাহিনীর তুলনায় আরও আধুনিক পদাতিক যুদ্ধের যানবাহন ও অস্ত্র ছিল। সাম্প্রতিক যে ভিডিওগুলো প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে এমনটাই বলা যায়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু এবং তার কমান্ডাররা সম্ভবত ওয়াগনারের বাহিনীর অত্যাধুনিক যুদ্ধাস্ত্র পেতে আগ্রহী হবেন, তবে ওয়াগনার যোদ্ধাদের রুশ সশস্ত্র বাহিনীতে জুড়ে দিতে সময় লাগবে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ওয়াগনারের নেতা ইয়েভজেনি প্রিগোজিন ও বেলারুশের স্বৈরাতান্ত্রিক শাসক আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যে একটা ক্ষমতার খেলা খেলছে। লুকাশেঙ্কো ওয়াগনার বিদ্রোহ অবসান ঘটাতে চুক্তিতে অংশগ্রহণ করেছিলেন। এই বিদ্রোহ সম্পর্কে মার্কিন গবেষক সংস্থা ইভেস ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার এর গবেষকেরা যে উপসংহারে পৌঁছেছেন তা হলো, এই ক্ষমতার খেলায় স্বল্প ও দীর্ঘমেয়াদী ফলাফল পাওয়া যাবে যা ইউক্রেনকে উপকৃত করতে পারে। সে কারণেই ইউক্রেনের কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালোজনি এবং তার কমান্ডারদের কাছে এখন বিরাট সুযোগ। সেই সুযোগকে মাথায় রেখেই বোধ হয় কিয়েভ তার পাল্টা আক্রমণের পরিকল্পনা সম্পর্কে এখনও কোনো বিবরণ ফাঁস করেনি। এদিকে জানিয়ে দিব, ইউরোপ জুড়ে বাড়ছে উগ্র ডানপন্থী পার্টিগুলোর প্রভাব। ফ্রান্সের অবস্থা এখন ছুরির ফলার উপর দিয়ে হাঁটার মতো। মঙ্গলবার প্যারিসের কাছে ফরাসি আলজেরিয়ান এক 17 বছরের তরুণ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর যে সহিংসতা শুরু হয় তা এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। ফ্রান্সে এ ধরনের দাঙ্গা যে আগে হয়নি তা নয়, কিন্তু এবার নিহতের পরিবারের প্রতি সহানুভূতি থেকে হোক বা পুলিশের প্রতি সমর্থন থেকেই হোক, যে আবেগ অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে তার এমন তীব্রতা 2005 সালের পর আর দেখা যায়নি। অন্যদিকে দেখা যাচ্ছে প্রেসিডেন্ট ম্যাক্রো এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য হিমশিম খাচ্ছে, আর অন্যদিকে তার রাজনৈতিক শত্রু উগ্র ডানপন্থী মারিন লা পেন হয়তো তার নিরাপত্তা এবং অভিবাসন বিরোধিতার ক্ষেত্রে করা বার্তার কারণে জনমত জরিপে এর ফায়দা উঠাবেন। এখন ইউরোপে আপনি চারদিকে তাকিয়ে দেখুন, উত্তর পূর্ব ও পশ্চিম সর্বত্রই রং বেরঙের উগ্র দক্ষিণপন্থী পার্টিগুলোর উত্থান ঘটেছে। এদের কেউ অত্যাচারী বা নস্টালজিক জাতীয়তাবাদী, কেউ বা লোকরঞ্জনবাদী বা পপুলিস্ট জাতীয়তাবাদী, কেউ বা নব্য ফ্যাসিস্ট শিখর থেকে গোজানো কট্টর রক্ষণশীল পার্টি। বিংশ শতাব্দীতে ইউরোপের নাৎসি জার্মানি আর ফ্যাসিস্ট ইতালির বিরুদ্ধে যে ব্যাপক যুদ্ধ হয়েছিল তার এখানে বেশিরভাগ ভোটারের মনে এরকম অনুভূতি তৈরি হয়ে গিয়েছিল যে চরম ডানপন্থীদেরকে আর কখনো ভোট দেওয়া যাবে না। এদিকে জানিয়ে দিব, বিক্ষোভ থামাতে অভিভাবকদের চেয়ে আহ্বান জানালেন ম্যাক্রো। পুলিশের গুলিতে অপ্রাপ্ত বয়স্ক তরুণের মৃত্যুর জেরে ফ্রান্সে চলমান বিক্ষোভ থামাতে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়া এবং সন্তানদের ঘরে রাখার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। শুক্রবার প্যারিসে মন্ত্রী পরিষদের সঙ্গে এক বৈঠক শেষে 45 বছর বয়স্ক ম্যাক্রো বলেন, যারা বিক্ষোভে অংশ নিচ্ছে তাদের অধিকাংশ একেবারেই তরুণ, অনেকেই এখন প্রাপ্তবয়স্ক হয়নি। অপ্রাপ্তবয়স্ক সন্তান কী করছে, কোথায় যাচ্ছে, সেসবের খোঁজ রাখা অভিভাবকদের দায়িত্ব রাষ্ট্রের নয়। আমি ফ্রান্সের অভিভাবকদের সাথে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছি। বিক্ষোভ ছড়িয়ে পড়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকা বিভিন্ন ভুয়া তথ্য এবং সংবাদকেও দায়ী করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। তিনি বলেন, আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা দিন দিন বিস্তৃত হচ্ছে। সাম্প্রতিক বিক্ষোভ থেকে স্ন্যাপচ্যাট, টিকটক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচুর ভুয়া তথ্য ও সংবাদ ছড়ানো হচ্ছে, যা পরিস্থিতিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।